বিপদের রাত যেন শেষই হতে চায় না, একটা রাতকে মনে হয়েছে কয়েক রাতের সমান। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কঠিন রাতটা পার করে সকাল দেখতে পেয়েছি। সারা রাত কাটি দিয়েছি মা ছেলে বসে বসে, ছেলে কোনোভাবেই ঘুমাতে পারছে না, 105 ডিগ্রি জ্বর হলে স্বাভাবিকভাবেই কেউ ঘুমাতে পারে না, সেই সাথে মাথা ব্যথা, শরীর ব্যথা তো আছেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জারিফকে নিয়ে ব্লাড টেস্ট করতে যাচ্ছি। গতকালকে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে আজকে ব্লাড টেস্ট করার জন্য। ওদের বাবা তো অফিসে চলে গিয়েছে, রিজিকের জন্য তো ঘরে বসে থাকলে চলবে না, কারণ অন্যের চাকরি করছে, ছেলে অসুস্থ, সেটা কয়দিনই বা বুঝবে। তো আমি আছি আর দুই ছেলেকে নিয়ে এখন চলে যাচ্ছি, যেহেতু ওদের বাবা আজকে থাকতে পারেনি বাসায়। তো ও থাকলে ও হয়তো ছেলেকে নিয়ে যেত, আমি আফিফকে নিয়ে বাসায় থাকতাম, কিছু করার নেই, দুই ছেলেকে নিয়েই চলে এসেছি। হাসপাতালে এসে ওদেরকে বসিয়ে রেখেছি আর আমি রিসেপশনে এন্ট্রি করছিলাম। তো ওখানে যেহেতু অনেক রোগীর ভিড়, যে হাসপাতালে যাই এখন চারদিকে শুধু রোগী আর রোগী। তো নর্মাল যে টেস্টগুলো দেয় এখন, সিবিসি দিল আর হচ্ছে ডেঙ্গু NS1, এই দুইটা টেস্ট দেওয়ার জন্যই এসেছি মূলত। রিপোর্ট 3 ঘন্টা পরেই পেয়ে যাব। এই যে ব্লাড দিচ্ছে, এই 15-20 দিনের মধ্যে মনে হয় 15-16 বার আমার ছেলের ব্লাড টেস্ট করানো লেগেছে। হাসপাতালে যখন ছিল তখন একদিনে 2-3 বারও করেছে। তো ছেলেটা আগে যে ভয় পেত, এখন ভয় পায় না, কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগে, সারা মানে এতটুকু ছেলের কী যে কষ্ট যাচ্ছে। তো দেখলাম আরও ছোটো ছোটো বাচ্চাদের থেকেও নিচ্ছে। যাই হোক, আল্লাহ সবার বাচ্চাদেরকে সুস্থ করে দিক, সেই সাথে আমার বাচ্চাটাকেও সুস্থ করে দিক, এই প্রার্থনাই করছি সৃষ্টিকর্তার কাছে। আর আপনাদেরকেও বলবো, আপনারাও প্লিজ দোয়া করবেন আমার ছেলেদের জন্য সহ সারা পৃথিবীর যত মানুষ অসুস্থ আছে সবার জন্যই দোয়া করবেন। বাসায় আসার পথে সুজি নিয়ে এসেছিলাম, এখন ওদেরকে এসেই সুজি রান্না করে দিয়েছি, কারণ সকালে অল্প একটু স্যুপ খেয়ে গিয়েছে, আর এখন তো খাওয়ার উপরে রাখতে হবে। আর এই দুপুরবেলা মশারি রাখা অবস্থায় বিছানা ঝেড়ে পরিষ্কার করে দিলাম, দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও, মানে মাগরিবের নামাজের পরে আমি ওদের জন্য ফল কেটে নিয়েছি। জারিফ তো কোনো কিছুই খেতে যাচ্ছে না, দুপুরে ভাতও ঠিক মতো খেতে পারেনি। তো ভাত খাওয়ার জন্য আমি জোর করছি না, যেহেতু এখন তরল খাবারটাই বেশি খাওয়া দরকার বা ফল জাতীয় খাবার খাওয়াতে বলেছে ডাক্তার। তো আমি ফল কেটে দিয়েছি, যেটাই খাক একটু কিছু খাক এই জন্যই। আর খাবার দাবার সব কিছু কিন্তু মশারির ভিতরেই দেওয়া, 24 ঘন্টার মধ্যেই মশারি টানানো, শুধু একবার তুলে ঝেড়ে পরিষ্কার করে আবারও ঠিকঠাক করে দিয়েছি। ওদেরকে ফল কেটে দিয়ে আমি রান্নাবান্নার যোগাড়যন্ত্র করে রান্না করতে চলে এসেছি। বেশি কিছু রান্না করব না, দুপুরও তেমন কিছু রান্না করতে পারেনি। আজকে ওদেরকে হাসপাতাল থেকে নিয়ে আসার পরে হালকা পাতলা খাবার খাইয়ে দিয়ে ওদেরকে রেস্ট করতে দিয়ে আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি মিষ্টি কুমড়া ভাজি বসিয়েছি আর রাইস কুকারে ভাত বসিয়েছি। তো রাইস কুকারের ঢাকনাটা আমি এইভাবে ফাঁক করে রাখি, ভাত ফুটে আসলে না হলে মার পড়ে যায়, আর আমি মার ফেলে দিই। রাইস কুকারে রান্না করলেও ভাতের মারটা ফেলে দিই, পানি বেশি করে দিয়ে যখন ভাত হয়ে যায় একটা চাল নিতে ঢেলে মারগুলো ফেলে দিই, তারপরে নর্মাল যে ভাত আমরা সেদ্ধ ভাত রান্না করি ওরকমই হয়ে যায়, বসা ভাত খাই না আর কি। জারিপও পছন্দ করে না বসা ভাত, একটু আঠালো আঠালো থাকে তো মার থেকে গেলে, তাই ওভাবে করি না। এমনিতে তো ছেলের পিছনে গত 2 দিন সময় বেশি দিতে হচ্ছে, স্বাভাবিকভাবে রান্নাবান্নার কাজে একটু সময় কম দিতে পারছিলাম। তো ওই যে দুপুরে ডাল রান্না করেছি, সাথে আলু সিদ্ধ করেছিলাম ভর্তা বানানোর জন্য, কিন্তু সময় হয়নি আর বানাইনি, ডিম রান্না করে দিয়েছিলাম। তো অসুস্থ শরীরে আসলে খাবার তো এমনিতেই মুখে রোচে না, তার মধ্যে আবার এত বেশি জ্বর, সে কীভাবে খাবে? তো খুব বেশি জোর করি না আমি, তুমি যতটুকু খেতে পারো অতটুকু আমি খাইয়ে দিচ্ছি, অতটুকু খাও। আর আফিফ তো এত কিছু বোঝে না, এই যে ওর ভাইয়ের এখনও জ্বর আসতেছে, এখন প্রায় 103 ডিগ্রির মতো জ্বর, তখন মেপেছি। আর এক ওর সাথে দুষ্টামি করছিল, বিরক্ত হচ্ছে, তো আমি বুঝিয়ে বাজিয়ে রেখে আসলাম, কারণ আমাকে তো আবার সারাক্ষণ বসে থাকলে চলবে না, রান্নাঘরে আসতে হয়। তো আমি রান্না বসিয়ে দিয়ে দিয়ে আবার ওদের কাছে গিয়ে বসে থাকি, একটানা রান্নাঘরে থাকি না। দুপুর টাইমে যখন ওরা রেস্ট করছিল তখন শুধুমাত্র পুরো রান্নাঘরটা আজকে পরিষ্কার করতে হয়েছে, কিছু করার নেই। অনেক দিন ধরে তো আমরা অসুস্থ অসুস্থ দিন কাটছে, কিন্তু তারপরেও জীবন তো থেমে থাকে না। অনেকে আবার আমার ভিডিও দেখে আমাকে অনেক আজে বাজেও মন্তব্য করতে পারেন, আমার ঘর রান্নাঘর নোংরা। আসলে নোংরা না, ওই যে জানলাটা দেখতে পাচ্ছেন ওটা আমি আরও আগেও বলেছি, গ্রিলের কালারটাই এমন, গ্রিলের রং উঠে গিয়েছে, তো তাই জঙ্গলও দেখা যায়, যতই মাজি হাত টাত একদম ছিঁড়ে ফেলি কিন্তু ওই জায়গাগুলো পরিষ্কার হয় না। তো জানলাটা ঠিক চুলার অপোজিটে হওয়াতে ভিডিও রান্নাবান্না যাই করি জানলাটা চলে আসে, চাইলেও আমি জানলাটা অ্যাভয়েড করতে পারি না, কারণ চুলাটা একেবারে জানলা বরাবর, অন্য কোনো সাইডে চুলাটা বসানোর আর জায়গা নেই।
এদিকে ছোট ছেলে কিভাবে জানি পায়ে ব্যথা পেয়েছে সেটা দেখাচ্ছে, সেটা পরিষ্কার করে দিলাম, করতে দিচ্ছে না, হাত দিতে দিচ্ছে না। পরে বললাম দাও, ভিডিও করতেছি আমি, আর ভালো করে দেখতেছিলাম না, তো মোবাইলের লাইট দিয়ে দেখছি না, শুকিয়ে এসেছে। এদিকে আমি এই যে দুপুরে যে আলু সিদ্ধ করেছিলাম সেগুলোর ভর্তাটা বানিয়ে নিয়েছি, অল্প একটু মাছ ছিল ফ্রিজে সেগুলো ভেজে নিয়েছি, মিষ্টি কুমড়াটাও ভেজে নিয়েছি, আর হচ্ছে ডাল রান্না তো ছিলই। তো এই ছিল রাতের রান্না বান্না, এগুলো দিয়ে যা খেতে পারে খাবে আর কি। আসলে অসুস্থ সন্তান হলে হাতে কাজও ওঠে না, নিজে অসুস্থ হলে একরকম যেমন তেমন চলে যায়, কিন্তু সন্তানের অসুস্থতায় স্বাভাবিকভাবে কাজ করতে ইচ্ছা করে না, তারপরেও টুকটাক করতেই হয়। তো আজকে আমি বিদায় নিব, তার আগে আপনাদের সবার কাছে আরেকবার অনুরোধ করব, আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনারা সবাই সাবধানে থাকবেন, আবার দেখা হবে, সে পর্যন্ত।